Hi friend, welcome back to my Onisha's blog channel. আমি আবার একটি আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে আমি কোথায় যাই তোমাদের সঙ্গে সেইটা শেয়ার করার জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এবার আমি রেডি হয়ে যাচ্ছি, তারপর ভিডিওতে আসছি। আমি রেডি হয়ে গেছি, এবার আমরা যাব। দেখতে থাকো ভিডিও। আমি টেলারিং শিখতে যাই, আমি আর আমার একজন কাকিমার মেয়ে যায়, আমরা দুজন একসাথে যাই। একটা দিয়ে ক্লাস থাকে, আমরা 12:10-15 বাড়ি থেকে বেরিয়ে যাই, সাইকেল নিয়ে যাই তো যে একটু রেস্ট নেব বলে। সেই আগের মতো প্রচণ্ড গরম পড়েছে, আজকে প্রচণ্ড গরম, বাইরেটা এত রোদ বেরোনো যাচ্ছে না। সাইকেলটা বের করে রেখেছি যাব বলে, একটু ছায়া করে রেখেছি, এত তাপ তাহলে পুরো সাইকেল গরম হয়ে যাবে। আর মা বাইরে জ্বালানি রোদে দিয়েছে শুকনো করার জন্য। আমরা চলে এসেছি, বেরোনোর সময় ভিডিও করতে পারিনি। এইখানে টেলারিং শেখানো হয়, এটা একটা স্কুল, সামনে রাস্তা, আমরা স্কুলের মধ্যে ঢুকে পড়েছি। এই বোনটা বসে আছে, এর নাম সঞ্জনা, ওকে সঞ্জনা বলে ডাকি। আমরা এখন ওপরে যাব। এবার সিঁড়ি থেকে উপরে উঠছি। আমাদের বাড়িটা এখান থেকে একটু দূরে, তাই আমরা তাড়াতাড়ি চলে আসি। এবার একে একে পথ থেকে চলে আসবে। এইখানটায় আমরা বসি, আর এই পাশে এই দুটো মেশিন, এগুলো শেখানো হয়। এই জায়গাটার নাম চৈতন্যপুর। এই বাইরেটা দেখো, ওই সামন দিয়ে রাস্তাটা, ওই যে বাড়িগুলো দেখছো ওর ওপাশেই মেন রোড। আর এই টিনের ছাউনির নিচে আমরা সাইকেল রাখি। সকলে চলে এসেছে, আমাদের ক্লাস আরম্ভ হয়ে গেছে। ম্যাম স্কুল ড্রেস বানানো শিখিয়েছিল, ছোট করে বানাতে বলেছিল প্রজেক্টের জন্য, তাই আমি সেগুলো সেলাই করছি। ওই ব্লু কালারের শাড়ি পরা দিদি ভাইয়ের পাশে যিনি বসে আছেন, উনি হলো ম্যাম। আজ প্রচণ্ড গরম, দুজন পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি। ম্যাম চুড়িদার কাটানো আজকে দেখিয়েছে, এগুলো থ্রি কোয়ার্টার হাতা দেখাচ্ছে কীভাবে বানাতে হয়। বাড়ি চলে এসেছি, এসে দেখি দুই ভাই বোন খেলা করছে, দেখো কিরকম মারামারি করছে। আমি বলছি তবু আমার মেয়ে দেখো কিরকম বদমাশি করছে, তার গায়ে বসে পড়ছে শুধু। ওই আমি ওকে জিজ্ঞাসা করছি তো তোমার দাদা ভাই কোনটা, ওই দেখাচ্ছে। বাড়িতে চলে এসেছি,
এসে চকমক থেকে ফ্রেশ হয়ে গেছি। এখানেই আমি আজকের ব্লগটি শেষ করছি, আবার আমরা ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।